হাই বন্ধুরা, আমি বাপ্পা, আপনাদের এক্সেল বন্ধু। আছি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা ওয়ার্কবুক কি, ওয়ার্কশিট কি, তারপরে কিভাবে একটা ওয়ার্কবুকে ওয়ার্কশিট অ্যাড করতে হয়, কিভাবে টেপ কালার চেঞ্জ করতে হয়, হাইড করতে হয়, আনহাইড করতে হয়, তারপরে কিভাবে রিনেম করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। তো মাইক্রোসফট এক্সেলে আপনি যদি কোনো ফাইল ওপেন করেন, প্রত্যেকটা প্রোগ্রামে আপনাকে একটা ফাইল ওপেন করতে হয়। তো মাইক্রোসফট এক্সেলে যদি আপনি কোনো ফাইল ওপেন করেন, সেটাকে বলা হয় ওয়ার্কবুক। যেটা আপনার এক্সেল ফাইল বলে থাকি আমরা, এটাকে ওয়ার্কবুক বলা হয়। তো এখন আপনি যদি মাইক্রোসফট এক্সেলের 2010 পূর্ববর্তী ভার্সনগুলো ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যদি একটা ওয়ার্কবুক ওপেন করেন, ডিফল্ট আপনার সেখানে একটা ওয়ার্কশিট, তিনটা ওয়ার্কশিট থাকে। কিন্তু আপনি যদি এর পরবর্তী ভার্সনগুলো ব্যবহার করেন, তাহলে আপনি দেখবেন আপনি যখনই একটা এক্সেল ফাইল ওপেন করছেন, এখানে একটা মাত্র শিট থাকছে। বাট এটা খুব কঠিন কিছু না যে শিট অ্যাড করা, খুবই সহজ। আপনি এখানে ক্লিক করে আপনি অনেকগুলো শিট অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি ডিফল্ট আপনি প্রত্যেকবারই তিনটা শিট করে বা পাঁচটা শিট করে, ইভেন আপনি যদি চান 50টা শিট করে ওপেন হবে, আপনি সেটাকে এক্সেলের মধ্যে গিয়ে, এখানে কাস্টমাইজেশনের মধ্যে গিয়ে আপনি সেটা চেঞ্জ করতে পারেন, যেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের, এটাকে বলা হচ্ছে, তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট, ওয়ার্কশিট যেখানে আপনি কাজ করবেন। তা একটা ওয়ার্কবুক অনেকগুলো অনেকগুলো ওয়ার্কশিট নিয়ে সমন্বিত হতে পারে। আপনি যতগুলো ওয়ার্কশিট চান এখানে অ্যাড করতে পারেন, যেখানে আপনি কাজ করতে পারেন। তারপরে এখন আমরা তো বলেছি যে 2010 পূর্ববর্তী ভার্সনগুলোতে আপনার তিনটা করে ওয়ার্কশিট অ্যাড করতে অ্যাড থাকে। আপনি যদি চান তাহলে যতগুলো শিট আপনি অ্যাড করতে পারেন, তাহলে আমরা এখানে ক্লিক করে, যে প্লাসের মধ্যে ক্লিক করে আমি এখানে দেখিয়েছি আপনি কিভাবে শিট অ্যাড করতে পারেন। এছাড়া আপনি আরও অনেকভাবে অ্যাড করতে পারেন। আপনি এখানে রাইট ক্লিক করে, আপনি রাইট ক্লিক করে যদি দেখেন ইনসার্ট, ইনসার্ট ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো কমান্ড আছে, চার্টার বহু কিছু আছে। আপনি শুরুতেই ওয়ার্কশিট আপনি এখানে ক্লিক করে এটাকে অ্যাড করতে পারেন। তাছাড়া আপনি এখানে এই যে হোম ট্যাবের মধ্যে গিয়ে ইনসার্টে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, ইনসার্ট শিট রো আছে, ইনসার্ট শিট আছে, আপনি এখানে ক্লিক করলেও এইভাবে শিট অ্যাড হয়ে যাবে। তা আপনি বিভিন্নভাবেই আপনি মাইক্রোসফট এক্সেলে শিট অ্যাড করতে পারেন। আর ডিলিট করতে গেলে এখানে যেমন প্লাস চিহ্নর মাধ্যমে আপনি ডিলিট করতে পারেন, সেটা কিন্তু এখানে নাই। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে যদি আপনি এখানে ডিলিট করেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে এখানে এভাবে ডিলিট হয়ে যাচ্ছে, এভাবে করতে পারেন। অথবা আপনি এখানে গিয়ে, আমি আরো দুটো শিট অ্যাড করি, তাহলে একটু ডিলিটের যে তফাৎটা একটু আমি বোঝাতে পারবো। আমি এখানে রাইট ক্লিক করে ডিলিট করতে পারি, কিন্তু প্লাস অ্যাড করার জন্য প্লাস চিহ্ন আছে, কিন্তু ডিলিট করার জন্য মাইনাস চিহ্ন নাই। এটা হচ্ছে যে কি মাইক্রোসফট এক্সেলের, আমি যদি এটাকে বলি শর্ট কাম বলি, এটা আসলে শর্ট কাম বলা যায় না। তারপর আপনি যদি মনে করেন হ্যাঁ এটা করতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ এখানে প্লাস চিহ্ন আছে অ্যাড করার জন্য, ডিলিটের জন্য মাইনাস চিহ্ন। তো মাইনাসটা দেওয়া হয় নাই, এর অন্যতম একটা কারণ হচ্ছে অনেক সময় না চাইতেও আপনার এখানে একটা ক্লিক হয়ে পড়ে যেতে পারে, যে কারণে আপনার একটা শিট ডিলিট হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে এখানে আমি কিছু ডাটা এখানে অ্যাড করলাম, একসাথে আমি অনেকগুলো ডাটা অ্যাড করলাম। এতক্ষণ আমি যদি শিট ডিলিট করি, এই শিটটা ডিলিট করে দেখেন কোথাও কোনো সমস্যা হচ্ছে না, ডিলিট হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই শিটটাকে ডিলিট করতে যান, একটু প্রবলেম হচ্ছে। তার মানে মাইক্রোসফট এক্সেল উইল পারমানেন্টলি ডিলিট দিস শিট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। মাইক্রোসফট এক্সেলে আপনি যদি শিট ডিলিট করে দেন, এটা আবার কন্ট্রোল জেড দিয়ে কিন্তু আপনি এটা আবার রিকল করতে পারবেন না, সেই জন্য আপনাকে নোটিফাই করছে। কিন্তু এই শিটের মধ্যে আপনি যখন ডিলিট করতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনাকে কোনো ধরনের নোটিফিকেশন দেয়নি। এভাবে ডিলিট করা যায়, অথবা আপনি এখানে গিয়েও এখান থেকে ডিলিট শিটও আপনি ক্লিক করে করতে পারেন। এখান থেকে আমি এখন ডিলিট শিট দেবো, তখন আপনাকে দেখা যাচ্ছে ওই যে কমান্ডটা যে পার্মানেন্টলি ডিলিট করবে, আপনি কি কন্টিনিউ করতে চান কিনা। আপনি যদি দিয়ে দেন তাহলে এটা চলে গেছে, কন্ট্রোল জেড দেন এটা আর আসবে না। তো এইভাবে আপনি চাইলে শিট, আপনি ওয়ার্কশিট অ্যাড করতে পারেন, ওয়ার্কশিট ডিলিট করতে পারেন। এখন তো ধরে নিন আপনার এখানে অনেকগুলো শিট আছে, আপনি এই শিটগুলোর মধ্যে আপনি কোনোটা টেপ কালার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যে তাহলে আপনি এটা কিভাবে করবেন। এখানে এটা আপনি অনেকভাবেই করতে পারেন। শুরুতে যেমন আমি এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পরে এখানে দেখেন টেপ কালার, মানে শিট কালার, শিটের টেপ কালার আপনি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন এটা অলরেডি ইয়েলো হয়ে গেছে। অথবা আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখানে ফরম্যাটে গিয়ে আপনি টেপ কালার দিয়ে আপনি এখান থেকে এটাকে টেপ কালার চেঞ্জ করে দিতে পারেন। যেমন এটা টেপ কালার আমি ব্লু করে দিয়েছি, আপনি দেখেন এটা টেপ কালার ব্লু হয়ে গেছে। তারপরে আপনি যদি চান
এই যে শিটের যে নামগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে দেবেন। আপনি এটার নাম দিলেন ধরেন জানুয়ারি, আপনি ডাবল ক্লিক করলেন ওটা সিলেক্ট হয়ে গেল, ডাবল ক্লিক করেন পুরো টেক্সটটা সিলেক্ট হয়ে গেল, দেখেন সিলেক্ট হয়ে গেছে। আপনি ডাবল ক্লিক করেও এটাকে করতে পারেন। আপনি যদি এটাকে আবার জানুয়ারি যে ANU জানুয়ারি দেন, একই নামে দুটো শীট থাকতে পারবে না। তাহলে যদি একটা নাম, যে নামটা আপনি অলরেডি নিয়ে নিয়েছে সেই নামটা এখানে আর দিতে পারবেন না, সেটা আপনাকে অ্যালাউ করবে না। সেক্ষেত্রে February ফেব্রুয়ারি আপনি এটার নাম দিয়ে দিলেন, ফেব্রুয়ারি এটার নাম মার্চ এপ্রিল এভাবে দিতে পারেন। অথবা ফরমেট সেলের মধ্যে গিয়ে আপনি রিনেম শিট এখান থেকেও আপনি এটাকে করতে পারেন। তো অনেকভাবেই এই কাজগুলো করা যায়, একই কমান্ড বিভিন্ন জায়গায় আছে, আপনার জন্য কনভিনিয়েন্ট যেটা আপনি সেই জায়গা থেকে এটা ব্যবহার করতে পারেন। তো এভাবে আপনি চাইলে একটা ওয়ার্কশিটের মধ্যে অ্যাড করতে পারেন, রো অ্যাড করতে পারেন, রো ডিলিট করতে পারেন। এখন কোনো একটা সময় আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমার এখানকার যে ইনফরমেশনগুলো আছে সেই জিনিসগুলোকে আমি কাউকে দেখাবো না, আমি কাউকে ফাইলটা পাঠাবো কিন্তু তাকে আমি এই ফাইলটা দেখাবো না, এই শিটটা দেখাবো না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এটার উপর রাইট ক্লিক করে হাইড দিয়ে দিতে পারেন। তাহলে দেখেন ওই শিটটা অটোমেটিকলি হাইড হয়ে গেছে। অথবা আপনি এখান থেকে গিয়ে এই যে হাইড আনহাইড, আপনার এখানে আছে আনহাইড শিট, আপনি যদি দেন এখানে বলছে আপনাকে জানুয়ারিটা হাইড করা হিডেন আছে, আমি এখান থেকে আনহাইড করে দিতে পারি, অথবা রাইট ক্লিক করেও আমি এখান থেকে হাইড আনহাইড করতে পারি। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটাকে করতে পারেন। একসাথে চাইলে আপনি অনেকগুলো শিটকেও একসাথে সিলেক্ট করে জানুয়ারি থেকে আমি শিপ চেপে ধরে থ্রি পর্যন্ত সিলেক্ট করলাম, হাইট দিয়ে দিলাম, এটা হাইট হয়ে যাবে। কিন্তু আনহাইট করার সময় আপনাকে একটা একটা শিট করে আনহাইট করতে হবে। এভাবে চাইলে আপনি শিটকে হাইট আনহাইট করতে পারেন, আপনি চাইলে শিটের নাম চেঞ্জ করতে পারেন। এভাবেই আপনি আপনার ওয়ার্কিং এরিয়াটাকে, আপনার শিটগুলোকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা যদি আপনাদের জন্য মনে করে থাকেন এটা উপকারী, তাহলে আমি বলবো আপনার ভিডিও টিউটোরিয়ালটা আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটা ডাউনলোড করবেন। তারপরে হচ্ছে আপনি যদি চান তাহলে এই যে প্র্যাকটিস ফাইল আমি যেটা তৈরি করছি আপনাদের সাথে টিউটোরিয়ালটা তৈরি করতে গিয়ে, এই ফাইলটা আপনারা পেতে চান তাহলে আপনি ভিডিও লিঙ্কের নিচে গিয়ে আপনার এই ফাইলটা দেখবেন, একটা প্র্যাকটিস ফাইল লিঙ্ক আছে, সেখান থেকে আপনার এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।